এই জন্যে নবীর এক নাম হলো আবুল কাসেম মানে কাসেমের বাপ নবীর ছেলের নাম হলো তৈয়ব আর একটা ছেলের নাম কি বলতেছি একটা নাম হলো তৈয়ব একটা নাম হলো তাহের একটা হলো ইব্রাহিম আর একটা হলো কাসেম আজকের প্রধান অতিথি সাহেব উনি আমাকে একটু লক্ষ্য করে বললেন নামাজের গুরুত্ব উনি সলাদ বলেছেন আমি নামাজ বললাম কারণ কোরআনের যত জায়গায় নামাজের কথা সব জায়গায় সলাতে আছে নামাজ নাই কোরআন শরীফে কোরআন শরীফ হচ্ছে আরবি জোরে বলেন কি আরবি গোটা কোরআনই হচ্ছে আরবি আরবি আল্লাহম তাক ইলুন আল্লাহ এই জন্যে আরবি করেছে যেন আমাদের সকলের বুঝতে সুবিধা হয় বলেন সোহান আল্লাহ আরবি করার মধ্যে লাভ আছে না নাই আছে কিন্তু নামাজ কিন্তু আরবি শব্দ না এই রোজা যে আমরা বলি নামাজ রোজা এই রোজাও কিন্তু আরবি শব্দ নয় আমার এলাকার এক মারেফতের ভণ্ড এক নামাজিকে বলছে যতই নামাজ পড় কোরআন হাদিসে নাই যতই নামাজ পড় কোরানে হাদিসে নাই তো আমার কাছে জোর এসে কয় হুজুর কোরানে নামাজ নাই আমি নাই তো তাহলে তো ভণ্ড করাই ঠিক আমি বললাম নামাজ হলো ফার্সি শব্দ নামাজের আরবি হচ্ছে সালাত নামাজের আরবি কি সালাত আমরা বলি না আল্লাহ তোকে বেহস্ত দান করুক বেহেস্ত দান করুক গোটা কোরআন খুঁজে আপনারা বেহস্ত পাবেন না বেহস্ত কিন্তু আরবি ভাষা না কোন কি ভাষা না আরবি হচ্ছে জান্নাত কোন আরবি কি জান্নাত আমরা যদি বলি এই তুই যা এই তুই দুদকি যাহাযোগ নাই কোরানে আছে জাহান নাম কোরানে কি আছে তাহলে বোঝা গেল নামাজ নাই রোজা নাই ব্যস্ত নাই দোজক নাই এগুলা নেই এগুলো আমাদের বাংলাদেশের মানুষ সচরাচর সলাতের চাইতে নামাজ কইলে বেশি ভালো বোঝে এই জন্য আমরা ওয়াজে বারবার সলাত না করে নামাজ করি এদিকে আমাকে সমস্যা আছে কোনো সমস্যা আছে নাই যখনই নামাজ তখনই বুঝবেন ওটাই সলাত ওটাই নামাজ হ্যাঁ তো যাই হোক আমার ভাই দুই অক্ত নামাজের কথার কথা বলছেন একটা হলো ফজর আর একটা হলো ঈশা আমি পাঁচ অক্ত নামাজে ওয়াজ করব কারণ এখানে ছোট্ট একটা সুরা আপনাদের সামনে তেলাত করেছি সুরাটার নাম হলো কাউসার জোরে বলের নাম কি কাউসার মানে সেটাই সেটাই মানে একেবারে যেটা আমরা সাধারণ বলি শরবত কাউসার একটা পানীয় একটা পানীয় জিনিস তরল যারা বলেন কি তরল পানীয় এই কাউসার যেখানে থাকবে সেখানে বলা হয় হাউস যার একত্রে নাম হলো হাউস কাউসার আর এই কাউসারের মালিক আল্লাহ সরাসরি আমাদের নবীকে দান করেছে বলেন আল্লাহ ফিস সাহেব যখন ওয়াজ করতেন তখন উনি মাঝে মধ্যে বলতেন হাসর হবে তামার সানি বলবেন পানি পানি সেই কঠিন দিনে নবী পানি দেওয়ার সাধ্য নাই কি ভাগ্য আমাদের যে আমাদের নবী হাউদে এ কাউসারের মালিক বলেন সোহান আল্লাহ এ মালিকানা কে দিছে আরো জরা বলেন কে দিছে বিশাল বিশাল ভাবে আল্লাহ আমাদের নবীকে এই কাউসারের মালিকানা দান করেছেন এই সুরাটার নাম হলো কাউসার সুরাটার নাম কি কাউসার এই সুরাটা নাজিল হওয়ার একটা শান নজুল মানে কি প্রেক্ষাপটে এই সুরাটা নবীর উপরে নাজিল হলো তাকে বলা হয় শানি নজুল আল্লাহ তালা নবীকে ছেলে সন্তানও দিছে মেয়ে সন্তানও দিছে আমাদের নবী কিন্তু ছেলে মেয়ে দুইটারই বাপ দুইটারই কি বাপ কোন কিতাবে লেখছে নবীর ছেলেও যে কয়টা মেয়েও সে কয়টা তাহলে মেয়ে কয়টা না আপনারা কোনটাও জানেন না হ্যাঁ চারটা মেয়ে চারটা এটা আপনারা জানেন কারণ সব মেয়েরই ওয়াজ আছে রোকেয়ার ওয়াজ আছে হিজরতের গুনি যখন রোকেয়াকে নিয়ে হিজরত করলেন আবি সিনেদ গেলেন তারপরে কুলসুমার ওয়াজ তো আসি খাতে পারে দাওয়াত দিল না জোরেখণ্ডে খেয়ে না গরিব হলে কেউ চেনে না এরকম আর নবীর মেয়ের নাম হলো জয়নাব জোরে বলেন নাম কি এই জয়নাব নিয়ে অনেকের মধ্যে আবার দ্বন্দ্ব হয় নবীর একটা বইয়ের নামও জয়নাব আমাদের নবীর একটা বিবির নাম কি জয়নাব আবার মেয়ের নাম জয়নব আল্লাহ নবীকে যে চারটা ছেলে দিয়েছিলেন ছেলেগুলো অল্প বয়সী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আপনাদের বোঝানোর জন্য বলতেছে আফসোস করে লাভ নেই কারণ বাঁচানোর মালিককে আবার নেওয়ার মালিককে হ্যাঁ আল্লাহ তো আল্লাহ এখানে নবীকে ছেলে সন্তান দিয়া অল্প হায়াত নিলেন এর কারণ হলো দুইটা ধরে বলেন কয়টা এক নম্বর কারণ হলো আমাদের নবীর পরে আর কোন নবী নাই আছে আমাদের নবীর পরে আর কোন মাটি নবী আছে নাই আল্লাহ কোরআনে বলেন মা কানা মির কোম মানে আমাদের নবীর পরে কোনো নবীও নাই রসুলও নাই যদি কেউ নবী রসুলের দাবি করে তাহলে বুঝবেন তারা হলো ভুয়া ধরে কারণ তারা কি ভুয়া আমাদের বাংলাদেশেও একটা ভুয়া নবীর কিছু অনুসারে আছে গোলাম মহম্মদ কাদিয়ানির অনুসারী কিছু আমাদের বগুড়াতেও আছে ওই যে সেন্ট্রাল হাই স্কুলের পাশেই ওরকে একটা ইবাদতখানা আছে তা আমরা বহুদিন হলে সরকারের কাছে একটা দাবি করছি যে আমাদের নবীর পরে আর কোনো নবী নাই এটা আল্লাহ যখন কোরআনে বলেছে তাহলে কেউ যদি নবীর দাবি করে সেই নবীর অনুসারীরা মুসলমান হতে পারে না কারণ নবোধকে যারা অস্বীকার করে তারা সরাসরি কাফের কথা ঠিক হ্যাঁ তো যত বড় বড় নবী আছে দেখেন বড় বড় নবী নবী তো সবই নবী তার মধ্যে আবার কিছু প্রসিদ্ধ নবী আছে না নাই আপনারা কোরআন খুলে দেখবেন মাত্র পঁচিশ জন নবী পাওয়া যাবে আমি যদি ভাই কোরআনে পঁচিশটা নবী পাচ্ছি এই নবীর পরে আর কোনো নবী নেই তাহলে আপনার মানবেন এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে তার কিছু বেশি নবী রাসুল আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে কিন্তু কোরআনে নাম আছে কয়টা জোরে বলেন আমরা পড়া পাচ্ছি তো কয়টা পঁচিশটা হ্যাঁ এ ব্যাপারে কোনো কেউ মন্তব্য করবে না কারণ পঁচিশটার উপর পাওয়া যায়নি তো পঁচিশ জন লোকমান কিন্তু আবার আল্লাহর নবী না কোরআনে একটা সুরা আছে নাম হলো লোকমান জর কার নাম কি অনেকে বলে লোকমান আল্লাহর নবীনা লোকমান আল্লাহর নবীনা হ্যাঁ লোকমান হচ্ছে আল্লাহ নবী নবীনা তো এখন দেখেন আদম আলাহ সাল্লাম আমাদের আদি পিতা তার ছেলেকে আল্লাহ নবী বানাচ্ছে সব ছেলেকে না বানালেও একজনকে বানাচ্ছে তার নাম হলো শীষ আলাহিসাল্লাম জোরে বলেন তার নাম কি শীষ আলাইসাল্লাম আবার দেখেন একটু পরে যদি আসেন আপনি ইয়াকুব নবী বড় নবী বনি ইসরায়েলের তার সন্তান ইউসুফকে আল্লাহ নবী বানাইছে আমরা জাতির পিতা হিসাবে স্বীকৃতি দেই আমাদের জাতির পিতা হলো হজরত ইব্রাহিম যিনি আমাদের নাম রেখেছে মুসলমান তার দুটা সন্তানই নবী ইসহাক আলাহ সাল্লাম আবার ইসমাইল আল্লাহ সাল্লাম এখন চিন্তা করেন ওই সকল নবীদের সন্তান যদি নবী হয় আর আমার নবীর আমাদের নবীর সন্তান আল্লাহ বড় করে নবী না করলে কেমন দেখায় কি মনে করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নবী নাহে না করলো নবীর ছেলে যদি বড় হয় তাহলে সবাই তাকে নবী জাদা জিঙ্কা বাংলাদেশ আছে পীর জাদা ধরে কি কি দেখবেন পীর মরার সাথে সাথে ওই পীরের ভক্তি চলে যায় পীর দাদার ওপর জোরে কোন কথা ঠিক কেনা আপনার আমার কথা বুঝতেছেন না আহলে হাদিস এলাকা তো আপনারা পীর বোঝেন না আরে এই পীরেরাই খাইলো বাংলাদেশ জোরে কোন ঠিক কেনা ভাই আয় 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 সব নবীর তরিকা আমাদের ইসলামের মুসলমানের তরিকা হলো একটা আতিউল্লাহা আতিউর রসুল আল্লাহ আনুগত্য নবীর তরিকা মোতাবেক চলো আর পীরেরা বানাসে চার তরিকা ধরে কোন কয় তরিকা তরিকা কয়টা কোরআনে কয়টা কথা কয় না কয়টা একটা কিন্তু বানাসে চারটে কাদরিয়া চিস্তিয়া নকশাবন্দিয়া মোজাদ দিয়ে আরও বহু আছে যাই হোক ছিন্ন ভিন্ন ইসলামক ছিন্ন ভিন্ন করছে এই শালা পীরেরা ধরে কোন কথা ঠিক কেনা তো পীরের সন্তানকে বলা হয় পীর জাদা জোরে বলেন কি জাদা তাহলে নবীর সন্তানকে বলবে নবী জাদা নবী দুনিয়া থেকে যাওয়ার সাথে সাথে পীর জাদার উপর যেমন মানুষের ভক্তি হয় নবীর সন্তানের উপর ভক্তি কম হবে না বেশি হবে মনে করবে নবী পাইনি রে নবীর বেটার পাঁ দিয়ে খালি কাম হয়ে যাবে আল্লাহ দেখলেন যে শেষ নবী এই জন্য মেয়েগুলোকে আল্লাহ হায়াত দিলেন কিন্তু ছেলেগুলোকে আল্লাহ তাড়াতাড়ি এক বছর ছয় মাস দুই বছর এর মধ্যে নিয়ে নিলেন মানে একটা ছেলে একটু বড় হয়েছিল তার নাম হলো কাসেম এই জন্যে নবীর এক নাম হলো আবুল কাসেম মানে কাসেমের বাপ নবীর একটা ছেলের নাম হলো তৈয়ব আর একটা ছেলের নাম কি বলতেছি একটা নাম হলো তৈয়ব একটা নাম হলো তাহের একটা হলো ইব্রাহিম আর একটা হলো আসেন তো যাই হোক আল্লাহ তো নবীর ছেলেদেরকে তাড়াতাড়ি নিয়ে গেল কিন্তু ওই মক্কার কাফের রেখের মধ্যে উসখুসি একটা বেড়া মুঠলো উসখুস করে নবী মরে গেলি না শেষ তার ব্যাটা নাই তার বংশ শেষ যেরকম আমাকে আল্লাহ কোনো ছেলে দেয়নি আমার কথা বলতেছি এই জন্য আমার এলাকাতে একটা গল্প হয় যা করবি কামাই সব খাবি জমায় অনেকে এত কষ্ট করে কি করবেন বেটা নাই যা করবেন কামাই সবই তো জামাই খাবে তাদের মুখে ছাই দেওয়ার আমি যা করছি কামাই সব দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা নির্মাণ বর্তমানে দুইশো পঁয়ত্রিশ শতক জাগার ওপর মসজিদ মাদ্রাসা এতিমখানা এই বছর আবার আল্লাহ সাইদি হুজুরের নামে একটা বিশাল অডিটোরিয়াম তৈরি করছি কারণ জামাই খাওয়ার কোনো চান্স নাই না যা করব কামাই খরচ করব আল্লাহ নবীর রাস্তায় ঠিক আছে হ্যাঁ তো ওই রকম কাফেরা বলা শুরু করলো যে নবী চলে গেলি শেষ রে বংশ চলবে না এমন সময় আল্লাহ সুরা কাউ সার নাজিল করে নবীকে সান্ত্বনা দিলেন তই না কাল আপনার কাছ থেকে ছেলে তাড়াতাড়ি নিছি তাই বলে আপনাকে আমি ফাঁকে দিছি এমন একটা নিয়মত আমি আল্লাহ আপনাকে দান করলাম যে নিয়ামতের এক পিয়ালা পানি পান করে কেউ যদি জাহান্ন নামেও যায় আল্লাহ জাহান্নামকে জান্নাত বানায়ে দিবে এখন চিন্তা করেন হাউদে কাউসারের পানির পাওয়ার দেখছেন পাওয়ার কি আপনি যদি এক গ্লাস পান করে জাহান নামেও যান ওই পানি ভিতর থাকার কারণে জাহান ও জান্নাম যেরকম ইব্রাহিম আলাহ সাল্লাম আগুনের চুলার মধ্যে পড়ছে কিন্তু আগুন কি শান্তির বাগান হয়ে গেছে